আগে আমার পাশে লেখা হতো অভিনেতা, এখন লেখা হচ্ছে চিত্রনায়ক। তো আমি এটাও বিলিভ করি যে চিত্রনায়কের পাশে আবার ব্র্যাকেটে অভিনেতাটাও থাকুক, শুধু চিত্রনায়ক না থাকুক, বা কোনো মানুষের পেছনে চিত্রনায়ক শুধু না থাকবে কেন, অভিনেতা পারফর্মারই থাকুক, এটাও এটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। বাট দেখলাম যে চেঞ্জ হয়েছে আর কি, তো এটাও এনজয় করার বিষয়। অভিনয়টা অনেক দিন ধরেই করে আসছি, এটা আমার একটা নতুন স্টেপ বা নতুন জার্নি, এবং আমি খুবই অনার্ড এবং একই সাথে আমার ভালোবাসা অনেক বেড়ে যাচ্ছে যে অডিয়েন্সদের প্রতি, যারা আমার আমার কন্টেন্ট বা আমার কাজের সাথে সবসময় ছিল, এবং তারা যে সাপোর্টটা দিচ্ছে, তারা এসে দেখছেন। এবং দায়িত্ববোধের জায়গা আমারও ছিল যে আমি তাদেরকে সেই অভিনয়টা কি ডেলিভার করতে পারছি কিনা বা পারলাম কিনা। তো সেই জায়গার থেকে যখন তারা উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, তখন আমার মনে হয় যে হ্যাঁ, তাদের যে চাওয়াটা ছিল সেটা হয়তো বা আমি পূরণ করতে পারছি, তাদের একটা এক্সপেকটেশন। এবং তার আগে স্যাটিসফ্যাক্টরি লেভেলটা নিজের প্রতি, যে আমি যে কাজটা করছি, যে কাজ দিয়ে তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে চাচ্ছি, সেটার কোয়ালিটিটা কি আমি এনশোর করলাম কিনা। তো সেটা আমরা আমাদের টিম মেম্বাররা করার চেষ্টা করেছি। সেটা সবসময় 100% এক্সিকিউট হয় না, কোনো কাজই হয় না। আমরা খুশি আমাদের কাজ নিয়ে ছিলাম, এখনও আছি। এখন সেটা স্ক্রিনে রিফ্লেক্ট হলে অডিয়েন্সের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি, সেটা আমার মনে হচ্ছে যে আমরা যে এক হয়েছিলাম 100 জনের টিম একটা বিন্দুতে, সেই বিন্দুর সাথে হয়তো বা আজকাল দর্শকরাও হয়তো বা একমত হচ্ছেন বা কানেক্ট করতে পারছেন, এটা অনেক পজিটিভ সাইন। এবং এই গল্পটা আসলে গল্প নির্ভর, এই সিনেমাটা গল্প নির্ভর, এখানে পারফরমেন্সের অনেক শেডস আছে, এবং প্রত্যেকটা চরিত্রই যারা যারা করেছেন সেগুলো অনেক সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। যেসব সংকট আছে, যেসব লিমিটেশনস আছে, এগুলো দায়িত্ববোধের জায়গা থেকে প্রত্যেকটা পারফর্মারেরও কথা বলার একটা জায়গা থাকে। বাট আমি সারপ্রাইজ যে আমার বাবার যে গ্রামের বাড়ি, আমরা যেখানে ছোটোবেলায় ঈদ করতে যেতাম, আমি টাঙ্গাইলের সন্তান, ভূঁইয়াপুরে একটা অস্থায়ী হল বানানো হয়েছে, সেখানকার কমিউনিটি এলাকাবাসীরা করেছেন, এবং সেটার মধ্যে প্রায় 200-300 সিট, 350 মনে হয়, 350-350 মনে হয়, প্রত্যেকটা 4টা শোই হাউসফুল যাচ্ছে। এই যে ভালোবাসা, এই যে আবেগ, তার মানে কি শুধুমাত্র আমি কেন্দ্রিক তা না, কিন্তু তারা কিন্তু হলমুখী হতে চায়, তারা সিনেমা দেখতে চায়, কিন্তু এখানে প্রপার কোনো সিনেমা হল নাই, দ্যাটস ওয়াই তারা এটা অস্থায়ীভাবে একটা কমপ্লেক্সকে তারা একটা অস্থায়ীভাবে একটা হলে পরিণত করেছে। সো এই ইচ্ছাটা তো আছে, এই 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 ক্রেভিংস তো তাদের মধ্যে আছে, তাদের ওই আবেগের জায়গাটা তো অনেক অনেক শক্ত, এই জন্য এটা পসিবল হচ্ছে। তো আমি বলবো যে আমি তখন এই লিমিটেশন নিয়ে কথা বলবো যে এইসব এলাকায় সিনেমা অনুরাগীরা আছেন, তারা নিজেদের এলাকায় হয়তো বা দেখতে পারেন না, সেখানেও সিনেমা হলগুলো প্রতিষ্ঠিত হওয়া উচিত, একটা সুন্দর ছোট হোক কিন্তু খুবই কনক্রিট, খুবই সুন্দর ছিমছাম সুন্দর পরিবেশ থাকুক, এটা নিয়ে কথা বলবো। এখন তো নতুন, আস্তে আস্তে শিখে যাবো কীভাবে কথা বলতে হয়, সেই তখন এগুলো নিয়ে কথা বলবো। পৃথিবীতে চাপ থাকলে তো আর কোনো কিছু আসলে ঘটবে না, অবভিয়াসলি হিডেন একটা কাজ যখন আসে দায়িত্বের জায়গা থেকে আসে, তখন দায়িত্বশীল হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা ভক্তদের ক্ষেত্রেও এবং আমাদের ক্ষেত্রেও। তবে হ্যাঁ, অবভিয়াস যে এই প্ল্যাটফর্মে, এই সিনেমার ইন্ডাস্ট্রিতে আমার যে পদার্পণ, আমার যে অভিষেক, সেটা তো আমি সেটার খুবই আনন্দিত যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, বরণ করা হয়েছে। অবভিয়াসলি এরপরে আমি সবসময় আমি বলি যে আমার ক্রেভিংস সবসময় অভিনেতা হওয়ার, পারফর্মার পারফরমেন্স করার। সেক্ষেত্রে আমি ওই যে বললাম যে এই কাজটাও যেমন শুধুমাত্র ডিরেক্টর বা গুড স্টোরির ক্ষেত্রে রাফিও ভাবে নাই, আমরাও ভাবি নাই, তবে অবশ্যই নির্মাতার একটা ম্যাজিক তো থাকেই, সিনেমাটোগ্রাফারও একটা ম্যাজিক থাকে, এবং পারফর্মারদেরও আলাদা আলাদা ম্যাজিক থাকে। সেই ম্যাজিকের একটা ডেডলি কম্বিনেশনটা দরকার, খুব সুন্দর একটা কম্বিনেশন দরকার, সমন্বয় দরকার। সেভাবে যদি সমন্বয় ঘটানো পরবর্তীতে কোনো সিনেমা আসে আমার কাছে, অফার আছে, সেগুলো সমন্বয় ঘটানোর চেষ্টা করছি। সমন্বয় পুরোপুরি ঘটলেই সেটার শুটিংয়ের ডেটটা আপনারা জানতে পারবেন, শুরু করলে আপনারা সবই জানতে পারবেন, অ্যালাইন হবেন। মানুষ যখন যাই করে না কেন, আমি যাই যখন যখন করি, তখন আমার সেন্সে সেটা ঠিক। একটা চোর যদি চুরিও করে তখন সেভাবে ঠিক, আবার সে যখন বুঝতে পারে যে না চুরি করা ঠিক না, তখনও সে ঠিক। তার মানে কি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ক্ষেত্রে সব কিছুই ঠিক হয়, এবং সেটা সেই সময় হয়তো বা অন্য মানুষটা বুঝতে পারে যে না উনি ভুল পথে হাঁটছেন। তো আমার কাছে তো মনে হয় যে দিস ইজ দ্য হাই টাইম, এটাই হাই টাইম ছিল, কোনো লেট হয় নাই বা দেরি হয় নাই। আর এগুলো ভাইস ভার্সা, এখানে আমি বলবো না যে না রাফি আমার থেকে কিছু বের করে নিয়ে আসে নাই, বা আমি রাফিকে দিয়ে কোনো কিছু বের করালাম না, এটা একটা সমন্বয়, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কাজগুলো হয়। বাট আমার কাছে মনে হয় যে
এই উত্তরগুলো আসলে আফটারওয়ার্ডস অনেক পরে আসা উচিত। কেনই আমার রাহান রাফি কেন, সে কি ম্যাজিশিয়ান কিনা বা গুড ডিরেক্টর কিনা, কেন শারিয়ার শাকিল, এগুলোর উত্তরটা আসলে দিন যত যাবে সামনের দিকে তখন দিতে সহজ হবে। কারণ অনেকেই তো অনেক হয় না যে আমরা যখন কাজ শুরু করি বা কোনো একটা কাজ করি তখন অনেকেই কোশ্চেন করে, হয়তো বা রাফি কবি হোয়াই আফরান ইশো, আমাকে হয়তো বা প্রশ্ন করে বসলো যে হোয়াই রাহান রাফি, হোয়াই শারিয়ার শাকিল, শাকিলকে হয়তো বা ওর কমিউনিটির অনেকে প্রশ্ন করে বসলো হোয়াই রাহান রাফি, হোয়াই আফরান ইশো। এই উত্তরগুলো দিতে যত সময় যাবে সামনে তত সহজ হয়, আবার অনেক সময় এই প্রশ্নের উত্তরগুলো উজ্জ্বল হয়ে থাকে, আমরা উত্তর দেই না। তো এটা আসলে সময়ের ব্যাপার। তবে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত এটা যে আমার মনে হয় যে এটা একটা বিউটিফুল সময়ে আমি আসছি, এবং আমি তো ক্যালেন্ডার আগের থেকে সেট করে আসা মানুষ, আমি একটু ক্যালকুলেশন করেই কাজ করার একটু চিন্তা করি, প্রফেশনালি মুভ করতে চেষ্টা করি। সো দিস ইজ দ্য হাই টাইম আমার মনে হয় যে অ্যাজ এ ফিল্মে সবাই প্রফেশনালি মুভ করতে পারবে ওদের ভবিষ্যতে। নিজেদের কাজ নিয়ে নিজেরাই যদি আমরা অনেক বেশি বলি, এটা আসলে খুবই মানে খুব একটা ভালো লাগে না আমার। আগেই আফটার এফেক্ট যখন সব কিছু একটা ডাটাতে পরিণত হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে। বাট আই এম থ্যাঙ্কফুল টু মাই অডিয়েন্স, এবং আই অ্যাট দ্য সেম টাইম আমি আমার টিমের প্রতি খুবই থ্যাঙ্কফুল যে আমাদের জার্নিটা অনেক দিন আগে শুরু হয়েছিল, সেটার শেষটা যেন সুন্দর হয়। মানে হয় না যে মর্নিং শোজ দ্য ডে, শুরুটা যেমন ইম্পর্ট্যান্ট এবং শেষ ভালো যার সব ভালো তার, এটাও একটা প্রবাদে আছে। সো আমাদের শুরুটা অনেক সুন্দর, আমরা উপভোগ করছি এভরি সিঙ্গেল বিট, সেটা ভালো লাগা মন্দ লাগা সব কিছুই, কারণ শুধুমাত্র ভালো লাগাই থাকবে তা না, একই সাথে আমরা এটাও লুকিং ফর যে শেষ ভালো যা সব ভালো তার শেষটাও যেন আমাদের সুন্দর হয়। আর এই ঈদে যারাই যে টিম মেম্বাররাই যিনারাই এই কষ্ট করে সিনেমার কাজ করেছেন তাদের সিনেমাও আসছে, আমি 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 সবাইকেই ওয়েলকাম করি এবং সবার জন্যই আমি একই সম্মান প্রদর্শন করি যে প্রত্যেকটা টিম মেম্বারই খুব কষ্ট করে খেটে যত্ন নিয়ে তাদের সিনেমাটা প্রদর্শনের জন্য রেডি করেছেন। আমি বলবো যে আপনারা সবাই সবার সিনেমা দেখবেন, হলমুখী হবেন, কারণ আমি এখন সিনেমার মানুষ হয়ে উঠছি, আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি বলবো যে আপনারা সবাই হলমুখী হবেন, আপনার পছন্দের মানুষের সিনেমাটা আপনারা দেখবেন অবশ্যই, এবং সুন্দর সিনেমার সাথে আপনারা পাশে থাকবেন।